শীতল যুদ্ধ শুনলেই মনে হয় ঠান্ডা লড়াই, ব্যাপারটাও তাই। আসলেই এটি একটি ঠান্ডা যুদ্ধই, নীরব লড়াই যাতে রক্তক্ষয়ী গোলাবারুদের বিষয় ছিল না। এই বিশেষ ঐতিহাসিক ঘটনাকে ইংরেজিতে কোল্ড ওয়ার কথাটি দিয়ে সর্বপ্রথম সূচিত করেন রুশ সাহিত্যিক জর্জ অরওয়েল 1945 সালে। বাংলায় নামটি স্নায়ুযুদ্ধ অথবা ইংরেজিতে নামের আদলে শীতল যুদ্ধ, ঠান্ডা লড়াই ইত্যাদি নামে ডাকা হয়। বাংলায় এই নাম ব্যবহারের কারণ হল এ যুদ্ধে প্রতিপক্ষ দেশগুলো সরাসরি লড়াইয়ের মুখোমুখি না হয়ে একে অপরকে হুমকি, সামরিক ও পারমাণবিক শক্তি প্রদর্শন, মহাকাশ প্রতিযোগিতা, ছোটখাটো যুদ্ধে আধিপত্য বিস্তার নানা উপায়ে পরাস্ত করতে চেয়েছিল। অর্থাৎ লড়াইগুলো কখনোই গরম বা ভয়াবহ হয়ে ওঠেনি, সবসময় ঠান্ডা শান্তই ছিল। তবে শান্ত বা ঠান্ডা হলেও এগুলো ছিল চরম উত্তেজনাপূর্ণ, আর লড়াইটা তো ছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে। পুরোটা জানতে চোখ রাখুন শেষ পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রগুলো এবং সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া ও তার মিত্রগুলোর মধ্যে প্রবল টানাপোড়েনকেই মোটা দাগে শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার বলা হয়। 1940-এর দশকের মাঝামাঝি থেকে 1980-এর দশকের শেষ পর্যন্ত এই স্নায়বিক বা শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ারের বিস্তৃতি ছিল। প্রায় 5 দশক ব্যাপী সময়কালে এই 2 পরাশক্তিশালী দেশের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক মতানৈক্য আন্তর্জাতিক রাজনীতিকে নিয়ন্ত্রণ করত। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ছিল গণতন্ত্র ও পুঁজিবাদের পক্ষে, আর সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া ও তার মিত্র দেশগুলো ছিল সাম্যবাদ বা সমাজতন্ত্রপন্থী। যুক্তরাষ্ট্রের সাথে প্রধান প্রধান মিত্র দেশগুলো ছিল যুক্তরাজ্য, ফ্রান্স, পশ্চিম জার্মানি, জাপান ও কানাডা, আর রাশিয়া তথা সোভিয়েত ইউনিয়নের পক্ষে ছিল পূর্ব ইউরোপের অনেক রাষ্ট্র, যেমন বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, পূর্ব জার্মান ও রোমানিয়া। স্নায়ুযুদ্ধের কিছুকাল পর্যন্ত কিউবা এবং চীন সোভিয়েতদের সমর্থন দেয়। যে সমস্ত দেশ দুই পক্ষের কাউকেই সরকারিভাবে সমর্থন করত না তাদেরকে নিরপেক্ষ দেশ বলা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের পরাশক্তি বা সুপার পাওয়ার হিসেবে আবির্ভাব ঘটে। পরস্পর বিরোধী রাষ্ট্রজোট প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ না হয়ে পরস্পরের প্রতি যুদ্ধভাব বিরাজ করছিল। শীতল লড়াই আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা পর্ব। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমগ্র বিশ্ব 2টি শিবিরে ভাগ হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী ধনতান্ত্রিক রাষ্ট্রজোট এবং সোভিয়েত নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক শিবির। বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বে মার্কিন আধিপত্যবাদের সূচনা হয় এবং হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার পারমাণবিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে। ফলে মার্কিন এই অধ্যত্ব রাশিয়ান শিবিরকে শীতল যুদ্ধে সামিল করে। বিশ্ব অর্থনীতির দিক থেকে শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা বিশ্বযুদ্ধের অব্যবহিত পরেই রুশ আধিপত্যের বিনাশ সাধনে অগ্রসর হয় এবং উইনস্টন চার্চিলের ফাল্টন বক্তৃতা ও 1947 সালের মার্শাল পরিকল্পনার মধ্য দিয়ে এই চেতনার বহিঃপ্রকাশ ঘটে। ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধ শুধু ইউরোপীয় রাজনীতিকেই নয়, বরং সমগ্র বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করেছিল এবং পরবর্তী সংকটসমূহ যেমন কিউবা, উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং নানা সংঘাত ও ছোটখাটো যুদ্ধসমূহ আন্তর্জাতিক আঙ্গিনায় এক জটিল অবস্থা ও প্রবল রেষারেষির উদ্ভব ঘটায়। এশিয়ার মাটিতে এই রেষারেষি বেশি প্রবল হয়ে ওঠে এবং পারমাণবিক শক্তিধর রাষ্ট্রসমূহের এই প্রতিযোগিতা ব্যাপক অনিশ্চয়তা ও শ্বাসরুদ্ধ
টানাপোড়েনের জন্ম দেয়, ফলে বিশ্ব শান্তি নষ্ট হয়। ন্যাটো সিয়াটোর পাশাপাশি রুশ শক্তির গঠিত ওয়ার্স চুক্তি এই স্নায়ুযুদ্ধকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। জার্মানির বিভক্তিকরণ এবং ইউরোপীয় নিরাপত্তার সন্ধান এই সময়কালে অন্যতম বিষয় ছিল যা ঠান্ডা যুদ্ধ দ্বারা প্রভাবিত হয়, ফলে দীর্ঘ কয়েক দশক ধরে অবর্ণনীয় জটিলতার প্রসার ঘটে। গুরুত্বপূর্ণ বিষয় হল কোরিয়া যুদ্ধের সূত্র ধরে ঠান্ডা লড়াই অর্থাৎ শীতল যুদ্ধ রাজনীতিতে ইউরোপ কেন্দ্রিকতার সীমানা অতিক্রম করে এশিয়া ভূখণ্ডেও মার্কিন বেষ্টনী নীতি প্রসারিত করে। এভাবেই দীর্ঘ সময় ধরে ঠান্ডা লড়াই বা শীতল যুদ্ধ এক নতুন ধরনের লড়াই বিশ্বকে উপহার দেয়, যাকে আটকানো জাতিসংঘের জন্য সম্ভবপর ছিল না। এবং ভারত ও পাকিস্তানের মতো তৃতীয় বিশ্বের কিছু দেশ জোট নিরপেক্ষতাকে হাতিয়ার করে নিজেদের দূর অবস্থান বজায় রাখে। ইতিহাসে তাই শীতল যুদ্ধ এখনও ঐতিহাসিকভাবে পরিচিত। অবশেষে সোভিয়েত ইউনিয়নের নাটকীয় পরিবর্তন ও পতনের মধ্য দিয়ে এই শীতল যুদ্ধের সমাপ্তি হয়। দর্শক, এরকম মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেল দ্য ট্রুথ বাংলা সাবস্ক্রাইব করুন। আমাদেরকে মতামত দিন, আপনি কি জানতে চান সে বিষয়টিও কমেন্ট বক্সে মন্তব্য করুন, কারণ আপনার মন্তব্য থেকেই আমরা পরবর্তী ভিডিওটি বানানোর আগ্রহ পাব। দর্শক, আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন, নিশ্চয়ই আপনাকে আমরা পাশেই পাবো।